আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এদিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলা বা মুজিবনগরে শপথ নেয় বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদ। পাকিস্তান কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পড়ে সৈয়দ নজরুল ইসলামের কাঁধে। দেশি বিদেশি প্রায় 50 জন সাংবাদিকের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। বৈদ্যনাথ তলার নাম রাখা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করে মুজিবনগর সরকার। ফলাফলে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। শপথ অনুষ্ঠানের সেই স্থানে স্মৃতিসৌধসহ প্রায় 80 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে মুজিবনগর কমপ্লেক্স, যার মূল আকর্ষণ প্রায় 400 ভাস্কর্য। সবকিছু মিলিয়ে স্বাধীনতার এই ঐতিহাসিক স্থানকে সংরক্ষণের নানা আয়োজন, যা দিনে দিনে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।